ঘর ঘর বিজেপির কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার 35 বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে এক র্যালি ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এদিন বেলা 11:30 নাগাদ বিলোনিয়া পুরাতন টাউন হল প্রাঙ্গণ থেকে এক র্যালি শুরু হয়। কার্যকর্তাদের পাশাপাশি র্যালিতে উপস্থিত ছিলেন বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার, টিআরটিসি চেয়ারম্যান সমর রায় সহ অন্যান্য নেতৃত্ব। থানার কর্নার পুরাতন মোটর স্ট্যান্ড ব্যাংক রোড হয়ে এই র্যালি শেষ হয় 1 নম্বর টিলায়। সেখানে একটি নির্বাচনী সভা সংঘটিত হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সিপিআইএম এবং কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন, পাশাপাশি বিজেপির উন্নয়নের কর্মযজ্ঞ উপস্থাপন করে 23-এর নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান কর্মকর্তাদের। চিন্তিত নয়, আমরা চিন্তা করি যারা কমিউনিস্টের স্বপ্ন দেখাচ্ছেন তাদের জন্য, যারা যারা কংগ্রেসের স্বপ্ন দেখছেন ক্ষমতা আসার জন্য, তাদের প্রতি আমাদের করুণা হয়, তাদের প্রতি আমাদের দীক্ষা হয়। যারা এতদিন একে অপরের বিরুদ্ধে লড়াই চায়, কংগ্রেস গুন্ডাদের বিরুদ্ধে লড়াই চায়, কখনো বলেছি কংগ্রেস শহীদের উপরে রক্তে বলছি না গবুলব না, এই যে স্লোগান মানুষকে লেলিয়ে দেওয়ার, মানুষকে খুন করার, এই যে দুই রাজনৈতিক দল, তারা ভুলে গিয়ে শহীদের রক্তের কথা ভুলে গিয়ে, শহীদের পরিবারের কথা ভুলে গিয়ে আজকে যৌথভাবে আন্দোলন করার জন্য একজনে অপরজনকে আজকে ডাকছেন। তাই আমাদের প্রত্যেকটা কার্যকর্তা সতর্ক আছে। এদিকে এদিন প্রতি ঘরে বিজেপি অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে গোলাঘাটে বিধানসভা কেন্দ্রেও বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়। গোপীনগর কমিউনিটি হলে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখেন সবাই। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বীরেন্দ্রকিশোর দেববর্মা, মণ্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা, মণ্ডলের যুব মোর্চার সভাপতি হরিশঙ্কর ভৌমিক, বিজেপির প্রদেশ সভাপতি রামকৃষ্ণ সাহা, মণ্ডলের যুব মোর্চার সভাপতি হরিশঙ্কর ভৌমিক, বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস সহ অন্যান্য কার্যকর্তা। মন কি বাত অনুষ্ঠান শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এখানে একটি জনসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 7 তারিখ পর্যন্ত এই অভিযানে আমরা জারি থাকব। মানুষের বাড়ি বাড়ি সমস্ত সমতল থেকে পাহাড় পর্যন্ত আমরা আমাদের এই সরকার আসার পর কি পেয়েছে, আমাদের গাঁও পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন প্রধান মেম্বার, আজকে বিভিন্ন ওয়ার্ড এবং আমাদের দলীয় সমস্ত পদাধিকারীরা কি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সেটাই আমরা ঘর ঘর অভিযান আমরা শুরু করছি। শুধু যে আমার কথা নয়, আমাদের ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের থেকে শুরু করে আজকে ত্রিপুরা রাজ্যে হোক, আসাম হোক, কলকাতা হোক, বিভিন্ন রাজ্যে আজকে ঘর ঘর অভিযান শুরু করছেন। এদিকে বিশালগড় বিজেপি মণ্ডলের উদ্যোগেও ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মণ্ডলের কার্যালয় থেকে একটি মিছিল বের হয় এদিন দুপুরে। এই মিছিলটি বিশালগড় বাজার পরিক্রমা করে নিউ মার্কেট এলাকায় একটি পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সুশান্ত দেব, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। তাদের সঙ্গে জনসম্পর্ক করেছে। এখন আমাদের ঘর ঘর চলো অভিযান, তার মাধ্যমে আমরা রিপোর্ট কার্ড আমাদের সরকার আসার পর 2018-তে প্রত্যেকটা বিধানসভার জন্য কি কি কাজ করেছে এবং রাজ্যের উন্নয়নের জন্য কি কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড আমরা ঘরে ঘরে পৌঁছে দেব। এবং তার নিরিখে দাঁড়িয়ে আমি বলতে পারি যে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার কিরকম সাড়া পাচ্ছেন। একদম ভালো সাড়া আপনারা দেখতেই পাচ্ছেন মিছিলে, আজকে বিশালগড় সেটা আরো প্রমাণ করে দিয়েছে। গতবার বিধানসভা নির্বাচনে আমরা বিশালগড় আমাদের হাতছাড়া হয়েছিল, আজকের মিছিল সেটা প্রমাণ করেছে। আমাদের কার্যকর্তারা তৈরি 2023-এ তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য। বামুটিয়া মণ্ডলের উদ্যোগেও এদিন ঘর ঘর বিজেপি অভিযানের অঙ্গ হিসেবে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস, মণ্ডল সভাপতি সহ দলীয় কার্যকর্তারা। র্যালিটি বামুটিয়া ব্লকের সামনে থেকে শুরু হয়, শেষ হয় বেরিমোড়া স্কুল মাঠে। বিধায়ক কৃষ্ণধন দাস বর্তমান সরকারের উন্নয়নমূলক বিস্তারিত তুলে ধরার পাশাপাশি বিগত সরকারের তীব্র সমালোচনা করেন। কতিপয় অশান্ত আত্মা বিভিন্ন বিধানসভায় পদযাত্রার নামে উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা সৃষ্টি করার, ভারত জুড়োর নামে ভারতকে টুকরা টুকরা করার যে অপপ্রয়াস চালাচ্ছেন, তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এই
পদযাত্রা। আজকের পদযাত্রা প্রতি ঘরে ঘরে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের উৎসাহ উদ্দীপনার যে খুশির জাহির করার যে প্রয়াস, মানুষের আত্মবিশ্বাস, আবার 2023-এ ভারতীয় জনতা পার্টি পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার যে আত্মপ্রত্যয়, তার জানান দেওয়ার জন্য আজকের এই ঘর ঘর বিজেপির যাত্রা। ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে 29 খ্রিস্টপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠান হয় চাকমা ঘাট বাজারে। সেখানে প্রথমে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান প্রদর্শিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, 29 খ্রিস্টপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার অতুল দেববর্মা প্রমুখ। জনসভা শেষে একটি র্যালি পরিক্রমা করে চাকমাঘাট এলাকার বিভিন্ন পথ। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, বিগত বামফ্রন্টের শাসনকালে গোটা রাজ্যে রেশনিং ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা দুর্বল ছিল, রাস্তাঘাটও ছিল নড়বড়ে। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গ্রাম পাহাড়ের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোর উন্নত হয়েছে। মোদীজির সঙ্গে কথা বলে আজকে 3 লক্ষ ঘর আমরা ত্রিপুরা রাজ্যকে দিয়েছি। আপনারা জানলে খুশি হবেন যে পঞ্চায়েতে 3টা ঘর আসতো, যে বিসির মধ্যে 2টা থেকে 3টা ঘর হতো, আজকে এক একটা পঞ্চায়েতে 200 থেকে 250 ঘর আমরা দিতে পেরেছি। আর আমাদের বিধায়ক মহোদয়ের নেতৃত্বে গত 4.5 বছরে কৃষ্ণপুরে 4,800 প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আমরা দিতে সক্ষম হয়েছি। 4,800-কে 1.5 লক্ষ টাকা গুণ করে দেখুন কৃষ্ণপুরে কত টাকা এসছে। আর কমপ্রেটরা কয় ঘর তো আমরা দিছি, বন্ধু বহুত ধোকা দিছে মানুষের, তোমরা তো ধোকাবাজ মানুষ বুঝে লাইছে। এবার সিপিএম এর মানুষেরা কয় আন্দোলন করুন লাগে না, বিজেপি করুন লাগে না, আমরা ঘরে বইয়া ঘর পাই। এদিন ঘর ঘর বিজেপি অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমাতেও একটি র্যালি অনুষ্ঠিত হয়। বিকালে তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে র্যালিটি শুরু হয় টাউন হল প্রাঙ্গণ থেকে। একেবারে ঢাক ঢোল বাজিয়ে সঙ্গ করা হল এই র্যালিটি। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি এসে শেষ হয় টাউন হলের সামনে। বিধায়িকা কল্যাণী রায় সহ উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশের সম্পাদক তাপস মজুমদার, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্য কার্যকর্তারা। আমরা একই সময়ে আমরা আজকে র্যালি করছি। এই র্যালিতে আমরা বার্তা দেব যে আগামী 23-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 60টি বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করে মানুষকে, ত্রিপুরা রাজ্যের মানুষকে সুশাসন আবারও উপহার দেবে। তাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে বিজেপি, ঘর ঘর বিজেপি, এই স্লোগানকে সামনে রেখে আজকে আমাদের এই র্যালি আমাদের। এদিকে ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই বিধানসভা কেন্দ্রেও এক মিছিল সংঘটিত হয়। মিছিলটি শুরু হয় খোয়াই বিজেপির মণ্ডল কার্যালয় থেকে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি শেষ হয় বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন লালছড়া মণ্ডলের কার্যালয়ের সামনে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই মণ্ডলের সাধারণ সম্পাদক সমীর দাস, মণ্ডল প্রভারী জয়নাল দাস প্রমুখ। বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বলেন, বিগত 48 মাসে রাজ্যের সরকার কি কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড বিধানসভা ভিত্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে এই কর্মসূচির মাধ্যমে। আগামী দিনেও সরকারি প্রকল্পগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে সে বিষয়টিও তুলে ধরা হবে জনগণের সামনে। পার্টিকুলারলি প্রতি বিধানসভায় আমরা কি কি কাজ করেছি জনগণের জন্য তার একটা রিপোর্ট কার্ড নিয়ে আমরা যাচ্ছি। যেমন খোয়াই বিধানসভার রিপোর্ট কার্ড আলাদা, কল্যাণপুরের আলাদা, তেলিয়ামুড়ার আলাদা। তো আলাদা আলাদা আমরা সেগ্রিগেট করে এক একটা বিধানসভায় আমরা কি ডেভেলপমেন্টাল ওয়ার্ক করেছি, মানুষের জন্য কি করেছি, সরকারি প্রকল্প রাস্তায় কত সংখ্যক মানুষ এসছে, আর এই প্রকল্পগুলোতে কত টাকা ইনভলভ, তার একটা সুস্পষ্ট একটা ইনফরমেশন দিয়ে আমরা লিফলেট নিয়ে, লিফলেট রিপোর্ট কার্ডের আকারে আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমরা 7 দিনের একটা কর্মসূচি নিয়েছি যেটার নাম দেওয়া হয়েছে ঘরে ঘরে বিজেপি। সেই কর্মসূচির আজকে সূচনা, আমরা রাজ্যের 60টা বিধানসভায় একসঙ্গে তার সূচনা করছি।
অলরেডি অর্ধেক বিধানসভায়, অন্তত 30টা বিধানসভায় আজকে সকালে অলরেডি হয়ে গেছে, আরো 30টা বিধানসভায় দ্বিতীয় বেলায় হচ্ছে। অন এন এভারেজ 4,000 থেকে 5,000 লোক প্রত্যেকটা বিধানসভায় আজকে বেরিয়ে এসছে। এদিন ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচি সংঘটিত হয়েছে উদয়পুর মহকুমাতেও। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে একটি র্যালি সংঘটিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার সভাপতি অভিষেক দেব রায় প্রমুখ। র্যালি শেষে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুড়াপাড়া স্কুল মাঠে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ঘর ঘর বিজেপি অভিযানের মূল লক্ষ্য হচ্ছে মানুষের ওপর আস্থা অর্জন করা। বিজেপি নেতৃত্বাধীন আইপিএফটি জোট সরকারের স্বচ্ছ ভাবমূর্তির কথা জনগণের সামনে তুলে ধরা। মৈত্রীকে বন্ধন, এ বন্ধনের কারণে ত্রিপুরাতে 25 বছর ক্রমাগত কমিউনিস্টের সরকার ছিল, 25টা বছর। কিন্তু আম জনতা কি পেয়েছে? কমিউনিস্টরা তো সারে আম বলে, তারা কিসের পার্টি? ওই পার্টির যে সর্বোচ্চ নেতা হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছিলেন, লাস্ট যে মুখ্যমন্ত্রী ছিলেন না, বিরোধী দলের নেতা, ওনাকে মজদুরি করতে কেউ দেখেছে? এখানের যে পূর্ব বিধায়ক ছিল, ওনাকে খেতে নেমে ধান কাটতে কেউ দেখেছে? কমিউনিস্টের প্রথম সারি যারাই ত্রিপুরাতে নেতা আছে, তাদেরকে কেউ মেহনতি মানুষ হিসাবে মনরেগার কাজ করতে দেখেছে? আমি শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের স্মরণ করিয়ে দিচ্ছি, এক মায়াজালের মধ্যে ত্রিপুরাতে রাজ করে গিয়েছে 25টা বছর। এদিন 33 কাকরাপন শালকরা বিধানসভা কেন্দ্রের উদ্যোগেও বিজেপির ঘর ঘর অভিযান কর্মসূচি পালিত হয়। বিকেলে কাকরাপন বাজার সংলগ্ন স্থানে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলে কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে লক্ষ্য করার মতো। কাকরাপন বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি শেষ হয় হাসপাতাল চৌমুহনীতে। সেখানে একটি জনসভাও সংঘটিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার সভাপতি নবাদল বণিক, ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর ঘোষ, কাকরাপন শালগড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার, বিজেপি জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। একটা কথা বলতে চাই, অনেকে বিভ্রান্ত করছেন বিভিন্ন ভাবে, অনেকে বলছেন কংগ্রেসের কথা, অনেকে বলছেন সিপিএম এর কথা। আপনারা ইতিহাসটা একবার ভাবতে হবে যে বিগত দিনে যারা কংগ্রেসের নেতৃত্ব দিতেন, কংগ্রেসের ঘর ঘর বিজেপি অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে কমলপুর মহকুমাতেও র্যালি এবং সভা অনুষ্ঠিত হয়। দুপুর 1টায় কমলপুর মহকুমার কমলেশ্বরী কালীবাড়ি থেকে মিছিলটি শুরু হয়, শেষ হয় টাউন হল প্রাঙ্গণে। মিছিলে কার্যকর্তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, সঙ্গে ছিলেন টিআরটিসির চেয়ারম্যান অভিজিৎ দেব, কমলপুর মণ্ডলের সভাপতি তথা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা প্রমুখ। মিছিল শেষে টাউন হল প্রাঙ্গণে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনাও করেন। প্রতি ঘরে বিজেপি, হর ঘর বিজেপি, এই কার্যক্রমকে সামনে রেখে আমরা কমলপুর কালীবাড়ি থেকে মিছিল করে এখানে সমবেত হয়েছি। এবং আমাদের উদ্দেশ্য প্রতিটা ঘরে যাওয়া, প্রতিটা ঘরে গিয়ে বিগত 7.5 বছরে প্রতিটা ঘর কি পেয়েছে, ভারতীয় জনতা পার্টির কাছ থেকে এই সরকার থেকে সেটা সম্পর্কে অবগত হওয়া। গন্ডাছড়া মহকুমা ও গোটা রাজ্যের সঙ্গে পালিত হল বিজেপির ঘর ঘর অভিযান কর্মসূচি।
রায়মা ফেলি গণ্ডাছড়া মণ্ডলের উদ্যোগে গণ্ডাছড়া মহকুমায় একটি র্যালি অনুষ্ঠিত হয়। রায়মা ফেলির 69টি বুথ এবং 4টি শক্তি কেন্দ্রের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন এই মিছিলে। মিছিলের নেতৃত্ব দেন সাংসদ রেবতী ত্রিপুরা। মিছিল শেষে একটি সভা অনুষ্ঠিত হয়। সাংসদ রেবতী ত্রিপুরা একটি রিপোর্ট কার্ড নিয়ে সভায় বিজেপি নেতৃত্বাধীন বর্তমান জোট সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের তথ্যচিত্র তুলে ধরেন। ১৩০,০০০ টাকা আমরা ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ৩,৯০১টা ঘর আমরা দিয়েছি। ওই বিরোধী দল যারা আমাদের জুমলা জুমলা বলে তারা তিনটা আমাদের যে বিডিও অফিস আমাদের এখানে গঙ্গানগর, দমদমনগর এবং আমাদের ঋষিবাড়ি বিডিও অফিসে গিয়েও তারা মিলিয়ে দেখতে পারে। গণ্ডাছড়া সাব ডিভিশনে আমরা ৩,৯০১টি ঘর দিয়েছি, এটা সরকারি তথ্য। এছাড়াও আমি অনুরোধ রাখবো, আপনারা যখন বিভিন্ন বাড়িতে যাবেন, যদি এমন কোন পরিবার থাকে যে এখনো ঘর পাননি কিন্তু খুব গরিব পরিবার যার ঘর পাওয়ার যোগ্য, ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে বিজেপির কদমতলা কুর্তি মণ্ডলের উদ্যোগে একটি র্যালি এবং একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কদমতলা মণ্ডল সভাপতি রাজা ধর, মণ্ডল প্রভারী বনানী শর্মা, সংখ্যালঘু মোর্চার উত্তর জেলার সভাপতি হানিফউদ্দিন, যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা সহ আরো অনেকেই। মিছিল শেষে কদমতলা নটরাজ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় একটি বাজার সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিগত সরকারের সমালোচনা করার পাশাপাশি রাজ্যের বর্তমান সরকারের উচ্ছ্বাসিত প্রশংসা করেন, পাশাপাশি দ্বিতীয়বার বিজেপি নেতৃত্বাধীন সরকার গড়ার ডাকও দেন। এই মহড়া থেকেই আমরা জানান দিতে চাই, 2023-এ ভারতীয় জনতা পার্টি কদমতলা কুর্তি মণ্ডল থেকে ভারতীয় জনতা পার্টির প্রতীক নিয়ে একজন বিধায়ককে পবিত্র বিধানসভায় পাঠাবে, এটাই আজকে আমাদের একটা মহড়া ছিল। আমরা 100% নিশ্চিত, আমরা প্রথমত আমরা এই কদমতলা কুর্তি বিধানসভায় আমরা বিগত 4-5 বৎসরে আমরা সংগঠনকে খুবই মজবুত করেছি। তার একটিমাত্র কারণ হচ্ছে আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার যেভাবে মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে, 2023 বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই রাজ্যের প্রধান শাসক দল ভারতীয় জনতা পার্টি নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে, আর এই নির্বাচনী প্রচার অভিযান চলবে আগামী 7 দিন। সন্দন টিভি।